আপনারা কয়টা পাইলেন এটা? 530টা মাছা বানাইছেন? এগুলো রাখি কি কি কিভাবে খরচ করবেন? এটা মানে ব্যবহারটা কিভাবে করবেন বলেন তো? হ্যাঁ, আর আচ্ছা এটা বিক্রি করবেন কোথায়? মহাজনরা এটা কোথায় কোথায় নেয় আপনাদের গ্রাম থেকে? আমাদের গ্রাম থেকে আমার পরাইবাড়ি বাজার আছে, গঙ্গাছড়া আছে, রংপুর আছে। এরা নিয়ে কোথায় পাঠায়? ওরা ঢাকা নিয়ে যায়, ঢাকা নিয়ে যায় বাইরের রাষ্ট্রে পাঠায়। বাইরের রাষ্ট্রে পাঠায়? বাইরের রাষ্ট্রের নাম জানেন কোথায় কোথায় পাঠায়? সৌদি আরবে পাঠায়। আর মালয়েশিয়া পাঠায়। বাহ, আপনার বাচ্চা কাছে স্কুলে যায়? স্কুলে যায়। এই কুমড়ার টাকা কি বাচ্চা কাচ্চার স্কুলের খরচে কাজে লাগান? এবার এই যে সামনে তো রোজা মাস, তখন কি করবেন? তখন বিক্রি করে মেয়ে ছেলেকে কাপড় কিনে দেবো। ঈদের সময়? ঈদের সময় খাবো। আপনার বাড়িতে কয়জন? আমার বাড়িতে পরিবারে হচ্ছে আমরা পাঁচজন। আপনারা পাইছেন কয়টা কুমড়া? আমার এক পরিবারে আমার মেয়ে ছেলে তিনজন, আমরা দুজন একটা পাশি। মানে মানে কয়টা কুমড়া হয়েছে এবার? 530টা হয়েছে। তা আপনারা কি খুশি আছেন? খুশি আছি না। আগামী দিন আমরা তো আসবো না, তখন কি করবেন? আগামী দিনে আসবো, আপনাকে চাই আরো আসি এতে ভালো করার জন্য। আমরা আর যদি আমরা না আসি তখন কি করবেন? বাদ দিয়ে দিবেন? কেন বাদ দেব, করবেন নিজের থেকে? আচ্ছা, এটা আমরা আমরা যদি না আসি এটা চালানোর জন্য কি সাহায্য পাইলে আপনারা এটা চালাতে পারবেন বলেন তো? সাহায্য অনেক কিছু তো দরকার আছে, বীজ দেবেন, আর সার দেবেন, আর ঔষধপাতি, আর কি কিভাবে মানে ব্যবহার করতে হবে সেটা একটু জানাইয়ে দেবেন। জানিয়ে দিলে আরো বেশি হবে। গোবর টোবর সার সার ইত্যাদি দিয়ে মাখিয়ে আমরা মানে একটু সাহায্য আপনাদের এখনো দরকার আছে। ধন্যবাদ আপনাদেরকে। চাচা, ও চাচা, চাচা আসেন জামাই, এদিকে আসেন। টাইম নষ্ট হলে মোকে না টাইম দাও। কয়টা পাইছেন? কয়টা পাইছেন? কয়টা পাইছেন? অভিমুখে দাঁড়াও। হ্যাঁ, কয়টা পাইছেন? 400। কয়টা ফিট? 100? একটাতে 400, আর ওটা 400। আচ্ছা, মাছা বানাইছেন? বিক্রি 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 নাই করিলাম। কবে করবেন বিক্রি? বিক্রি মনে না ওইটা খাব কেন? ঈদের সময় না রোজার সময়? আচ্ছা, যান ঈদের সময় করলে ভালো হয়, গরু গোস্ত সুস্থ দিয়ে খাইলে। ও দারুন, গরু খাসি কিনে খাও। আচ্ছা, খাসি কিনে খান। ধন্যবাদ।